प्रिय शिक्षार्थी बंधुरा अस्सलामु आलैकुम, आशा करी तुम्हरा सबाई सुस्थ आसो भालो आछो। आमादेर पाठशालाय तुम्हादेर स्वागतम। हमरा आज के अष्टम श्रेणी गणित अध्याय दुई एटा निये आलोचना करब। एते अनुशीलनी रयेछे 2.1 एवं 2.2। एटा होच्छे मुनाफा, एटार शिखनफल हलो शिक्षार्थीरा मुनाफा कि एटा बोलते पारबे, तारपरे सरल मुनाफार हार व्याख्या करते पारबे एवं ए संक्रांत जत समस्या आछे एटा समाधान करते पारबे एवं चक्रवृद्धि मुनाफार हार एवं ए संक्रांत समस्या व्याख्या करते पारबे। अच्छा, आमरा देखे नेई मुनाफा जिनिसटा कि आसले। मुनाफा हच्छे जे प्रारम्भिक बा प्राथमिक जे जमा बा आमानत ग्राहकेर तार उपरे जे बाड़ती टाका, माने इनिशियल इन्वेस्टमेंटेर उपरे जे बाड़ती टाकाटा, मने करो तुमि ब्यांके किछु टाका राखला, प्रथमे ब्यांक सेटा निये ब्यबसा ट्यबसा करलो, विभिन्न भावे ब्यांक जे अर्थ उपार्जन करलो ओखान थेके तोमाके किछु टाका दिलो, माने तोमार आमानत आछे तारपरे बाड़ती किछु टाका दिलो। तो मुनाफा हच्छे दुई धरनेर, एकटा हच्छे सरल मुनाफा आर एकटा हच्छे चक्रवृद्धि मुनाफा। मुनाफा दुई धरनेर, एकटा हच्छे सरल मुनाफा आर एकटा चक्रवृद्धि मुनाफा। आमरा एगुलो निये एकटु आलोचना करी, सरल मुनाफा निये एकटु आलोचना करी, देखी सरल मुनाफाटा किरकम। मने करो प्रथम बछरे तुमि ब्यांके 1000 टाका राखला एवं ब्यांक जदि तोमाके बोले जे मुनाफार हार 10% माने 10%, ताहले हिसेब करले देखा जाए 10% माने आउट अफ 100 100-তে 10, তাহলে 1000 সে পাবে 100 টাকা, তার মানে সে 100 টাকা মুনাফা পেল, তার মানে এক বছর শেষে সে পেল 1100 টাকা। এভাবে করে যদি দ্বিতীয় বছরের আমি চিন্তা করি তাহলে কি হবে, মুনাফা একইভাবে 10% মানে আউট অফ 100 এই 1000 টাকার 10% 100 টাকা, তার মানে প্রথম বছর মুনাফা 100 টাকা পেল, দ্বিতীয় বছরও মুনাফা 100 টাকা পেল, টোটাল সে পেল 1200 টাকা। এটা হলো সরল মুনাফার ক্ষেত্রে। তাহলে এবার আমরা একটু দেখি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি ঘটে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই, প্রথম বছরে 1000 টাকা তুমি ব্যাংকে রাখলা, মুনাফার হার যদি 10% হয় তাহলে তোমাকে মুনাফা দিল 100 টাকা, আউট অফ 100 মানে 100-তে 10 টাকা, এভাবে করে 1000 টাকায় আসবে 100 টাকা। তাহলে দ্বিতীয় বছরে কি ঘটনা ঘটে, দ্বিতীয় বছরে হচ্ছে দেখো 1100 টাকা হয়ে যেতেছে তার মূলধন বা আসল, তার মানে 1000 টাকা তুমি ব্যাংকে রাখছিলা, এই 1000 টাকা প্রথম বছরে 1100 টাকা হওয়াতে দ্বিতীয় বছরের শুরুতে 1100 টাকা হয়ে গেল তোমার মূলধন বা আসল, এইটার উপরে সে মুনাফা দিবে 10%, দ্যাট ইজ 110 মানে 110 টাকা। তাহলে আমরা কি সরল মুনাফায় কি দেখলাম, বছর যাই হোক মুনাফার পরিমাণ সেম, বাট চক্রবৃদ্ধি মুনাফায় কিন্তু মুনাফা সেম থাকছে না। একইভাবে আমি যদি চিন্তা করি মূলধনও সেম থাকতেছে না, মূলধন এখানে ছিল 1000 আর এখানে 1100, তার মানে মুনাফা চেঞ্জ হয় বাড়ে মূলধনও বাড়ে। তাহলে টোটালি কি হলো তার দ্বিতীয় বছরে 1210 টাকা। আমরা এই চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে। আমরা সূত্রগুলো যদি আমরা শিখে নেই তাহলে অঙ্কগুলো আমাদের করতে সুবিধা হবে। এই অঙ্কগুলো একটা সুবিধা হচ্ছে, অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি অঙ্কটা খুব সহজেই করতে পারবে। অঙ্কটাকে বুঝতে হবে, তো অঙ্ক বুঝতে গেলে তোমাকে সূত্রগুলো জানতে হবে। আমরা সূত্রের মাধ্যমে অঙ্কগুলো করব। দেখা যাক সূত্রটা কি। আমরা যদি সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটা হিসেব করি তাহলে আসতেছে আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে এখানে আইটা কি, পিটা কি, এনটা কি এবং আরটা কি, আমরা যদি দেখি আই হচ্ছে এখানে মুনাফা। দেখো এই জিনিসগুলো আমাদের জানতে হবে, আই হলো এখানে মুনাফা আর পি হলো আসল, আর এই যে এন দেখা যাচ্ছে এই এনটা হচ্ছে সময় মানে নাম্বার অফ ইয়ার, পি মানে হচ্ছে প্রিন্সিপাল থেকে পি, আই হচ্ছে ইন্টারেস্ট বা বাংলা যেটাকে আমরা মুনাফা বলি। আর এই জায়গাটাতে সরল মুনাফার ক্ষেত্রে কখনো সখনো
মুনাফা আসলের সূত্র ব্যবহার করেও আমাদের অঙ্ক করতে হইতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটার একটা বিবরণ রাখছি যে এ বড় হাতের এ ইজ ইকুয়াল টু পি প্লাস আই। আই মানে দেখো এই যে আই মানে পি এন আর, এটার মানটা যদি বসাই দেই তাহলে এটাকে আমরা লিখতে পারি পি প্লাস পি এন আর, অথবা কেউ কেউ এটাকে এইভাবেও লেখে দেখো পি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর। তার মানে কি আমাদের এই সূত্র এবং এই সূত্র, এই দুইটা সরল মুনাফার ক্ষেত্রে এই দুইটা সূত্র আমাদের ব্যবহার করে অঙ্ক করতে হবে। তাহলে সরল মুনাফা গেল, এবার আসো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা কোন ধরনের সূত্র ব্যবহার করব। দেখো চক্রবৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূল এটাকে বলছি আমরা বড় হাতের সি, এটা সমান সমান হলো পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। তার মানে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা আমরা মনে রাখবো সেটা হলো সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন। এখন এটাকে কি বলে, যথারীতি আগের মতোই পি হচ্ছে আসল, এন হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে মুনাফার হার, আর আইটাকে আমরা ইন্টারেস্ট দ্যাট মিন্স মুনাফা বলবো, আর সিটাকে এখানে আমরা চক্রবৃদ্ধি মূল মানে সরল মুনাফার ক্ষেত্রে যেটাকে আমরা মুনাফা আসল বলতাম এ, এটাকে আমরা বলবো চক্রবৃদ্ধি মূল ইন কেস অফ এই চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু সামারি নেই যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। অনেক সময় বলে সরল মুনাফা, অনেক সময় বলে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কথাটা যদি উল্লেখ থাকে তাহলে তোমাকে অবশ্যই চক্রবৃদ্ধি মূলধনের বা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহার করে কাজটা করতে অঙ্কটা করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি, পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে আমরা একটা অঙ্ক দেখি বইয়ের, তোমাদের অঙ্ক অনেকগুলো অঙ্ক আছে, আমি তোমাদের ওই অঙ্কগুলো থেকে বাছাই করে যাতে করে তোমরা সহজে সূত্র ব্যবহার করতে পারো এবং সবগুলো অঙ্ক করতে পারো, এই জন্য আমি কতগুলো অঙ্ক সিলেক্ট করে এখানে আজকে মুনাফা সংক্রান্ত অঙ্ক তোমাদের বোঝাবো। আমি আগেই বলছি অঙ্ক করতে গেলে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে, কোন সূত্রটা আমি প্রয়োগ করব এবং এখানে কোনটা দরকার। অযথা আমি যদি মাথা খাটাইতে যাই অনেক সময় লাগবে, কারণ পরীক্ষার সময় একটা অঙ্কে তুমি পর্যাপ্ত সময় পাবা না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নটা একটু দেখে নিই যে কী বলছে, 5% মুনাফায় 7000 টাকার 3 বছরের মুনাফা কত হবে। তার মানে কি প্রশ্নটা আগে আমাদের পড়ি যে 5% মুনাফায় 7000 টাকায় 3 বছরের মুনাফা, তার মানে এখানে মুনাফার হার দেয়া আছে 5%, মানে আমাদের কি কি দেয়া আছে আর আমরা কোন সূত্রটা ব্যবহার করব। আমাদের দেয়া আছে কি কি, এখানে আসল হচ্ছে 7000 টাকা। এখানে প্রশ্নটা কিন্তু আমরা যদি আবার একটু ভালো করে পড়ে নেই যে 5% মুনাফায় 7000 টাকায়, মানে 7000 টাকা মানে কি, এখানে 7000 টাকা বলা হয়েছে আসল, আর সময়টা হলো 3 বছর, তার মানে এন এর মান 3 বছর, পি হলো 7000 টাকা, এবং মুনাফার হার এটা 5%। আমরা জানি পার্সেন্টকে কীভাবে কনভার্ট করতে হয়, পার্সেন্টকে আমরা যখন কনভার্ট করব 5% সবসময় মনে রাখবা 5/100 মানে 5 নিচে পার্সেন্টের জন্য 100 যাবে, কারণ আমরা পার্সেন্ট বলা হয় কি 100-তে, তার মানে পার্সেন্ট থাকলে এটা খুব গুরুত্বপূর্ণ, তোমাকে এটা মাথায় রেখে আগাতে হবে। এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমি করলাম 0.05 বা 0.05। তাহলে আমরা আমাদের আইটা বের করতে হবে, তাহলে আইটা কী হবে, আমরা এই ক্ষেত্রে যদি আইটা আমাদের সূত্র অনুযায়ী ব্যবহার করি, আমি তোমাদের সূত্রটা বলছিলাম যে আই ইজ ইকুয়াল টু পি এন আর, তার মানে পি এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, আর এর মানও আমরা পেয়ে গেলাম, তার মানে সবগুলি ভ্যালু যদি এই সূত্রে আমরা বসাই দেই তাহলে কি হলো, পি এন আর, পি মানে হচ্ছে 7000 বা 7000, এখানে 3, এখানে 0.05, তার মানে এই সবগুলো যদি আমি ক্যালকুলেটারে একবারে গুণ করে দিই, কারণ তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করার নিয়ম আছে, তো ক্যালকুলেটারে যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো দেখা যাবে 1050। তাহলে আমি আরেকটা অঙ্ক দেখাই, ওখানে দেখাইলাম কি মুনাফা বের করা, আর এখানে কি
এখানে দেখো প্রশ্নটাকে 5% মুনাফায় কত টাকার 4 বছরের মুনাফা 2000 টাকা হবে, মানে এখানে বলছে কত টাকার। তার মানে কি তোমার কাছে প্রশ্নটা ভালো করে শুনতে হবে যে কি চাওয়া হয়েছে, কত টাকার, কত টাকার মানে এখানে তোমাকে আসলটা চাওয়া হয়েছে। তার মানে কি কি দেয়া আছে আমরা একটু যদি দেখে নেই, যে এখানে দেওয়া আছে কি সময় দেওয়া আছে এন ইজ ইকুয়াল টু 4 বছর, মুনাফার হার দেওয়া আছে যথারীতি 5%। আমরা আগেও বলছি পার্সেন্টকে কিভাবে কনভার্ট করতে হয়, পার্সেন্টকে দেখো এখানে 100 নিচে দিয়ে দিতে হবে, তারপরে ক্যালকুলেশন করলাম 0.05। মুনাফা কি এখানে 2000, তার মানে আমরা সেই আগের মতোই সূত্র ব্যবহার করতেছি, আগে কিন্তু মুনাফা করেছি আর এখন বের করতেছি আসল। তার মানে কি কখনো মুনাফা চাইতে পারে, কখনো আসল চাইতে পারে, কখনো মুনাফার হার চাইতে পারে। আমি সবগুলো অঙ্ক একটা একটা করে বোঝাইতেছি। দেখো যে আমরা এখন যদি সূত্রটা দেখে নেই, যে আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর, পি এন আর এখান থেকে আমরা সরাসরি সূত্রটা শিখছিলাম আই ইজ ইকুয়াল টু পি এন আর। এখন দেখো সূত্রটাকে আমরা এই পাশটাকে যদি এই পাশে নিয়ে আসি, আমরা জানি সমীকরণের পাশ পরিবর্তন করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এই পাশের যেই সমীকরণের ডান পাশের যে রাশিগুলো সেটাই পাশে আনলাম, বাম পাশেরটা ডান পাশে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম, আমাদের বের করতে হবে কি আসল, তার মানে পি রয়েছে ওই পাশে, এই জন্য একটু ভালো করে শোনো, এই জন্য এই পাশে এটাকে রেখে আমাকে ক্যালকুলেশন করা যাবে না। সো এটাকে আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, এটাকে আমরা বাম পাশে মানে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি। সো এইখান থেকে আমরা পিটাকে রেখে এই এন আরটাকে আমরা ডানে, আমরা জানি এটা এন আর গুণন অবস্থায় আছে, তো এইটাকে আমরা যদি ডানে নিয়ে যেতে হয় সমীকরণের নিয়ম অনুযায়ী এটা নিচে যাবে, ভাগ অবস্থায় যাবে, তাহলে আই বাই এন আর। তার মানে এখানে পরিবর্তিত যে ইকুয়েশনটা সেটা হলো আই বাই এন আর, পি ইজ ইকুয়াল টু আই বাই এন আর, মানে আমরা সূত্রটা জানতাম আই ইজ ইকুয়াল টু পি এন আর, ওখান থেকে আমরা কনভার্ট করে আমাদের প্রয়োজন অনুযায়ী পি ইজ ইকুয়াল টু নিয়ে গেছি আই বাই এন আর। এখানে মান বসাই দিলে যথারীতি আগের মতো ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো যাই হোক, আমরা দেখলাম প্রথমে যে মুনাফা কিভাবে বের করতে হয়, সরাসরি মুনাফা তো সূত্র ব্যবহার করলে সরাসরি হয়ে গেল, আবার কখনো আসল বের করতে গেলে আমাদের কি করতে হলো, যে সূত্রটাকে আমরা একটু মডিফাই করে নিলাম। অনেকে সূত্র জানে আই ইজ ইকুয়াল টু পি এন আর, কিন্তু যদি বলে পি ইজ ইকুয়াল টু স্যার আই বাই এন আর, এটা তো জানি না, আসলে এটা ওইটার থেকেই আসছে, এই সূত্রটা থেকেই আমাদের আসছে এখানে। তো এই ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের কি চাওয়া হয়েছে, কত টাকা, তার মানে এই পিটাকে আমরা বাইরে রাখবো আর এইটাকে আমরা ডানে, পি ইজ ইকুয়াল টু যে কোনো একটা ওয়েতে এই সমীকরণকে পরিবর্তিত করে পি ইজ ইকুয়াল টু অন্য একটা ইকুয়েশনে কনভার্ট করতে হবে। ওকে, আমরা এখন আরেকটা অঙ্ক দেখি অন্য একটা নিয়মে। এখানে কি বলা হয়েছে, এখানেও আসল চাওয়া হয়েছে, তবে এখানে আবার মুনাফা আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল, সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের কিন্তু সূত্র আমরা শিখছিলাম, এখানে কি দেওয়া আছে, এখানেও বের করতে বলা হয়েছে আসল, যথারীতি মুনাফার হার আছে, বছর আছে, আর মুনাফা আসলটা হলো 15,000 মানে 15,000। তার মানে আমরা কিন্তু মুনাফা আসলের যে সূত্রটা সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি, যে মুনাফা আসলের সূত্রটা কি, এখানে এ ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস এন আর। আগে বলি যে এই মুনাফা আসল এখানে দেওয়া আছে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এটা কি সরল মুনাফার মুনাফা আসল না চক্রবৃদ্ধির মুনাফা আসল। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রশ্নে যদি বলা থাকে চক্রবৃদ্ধি মুনাফা, তবেই আমরা মনে করব যে এটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র ব্যবহার করব মুনাফা আসলের। সো এখানে কিন্তু বলা নাই, আমরা সরল মুনাফার ক্ষেত্রে যে মুনাফা আসলের সূত্র সেটাই ব্যবহার করব। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা আসলের সূত্রটা আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ওয়ান প্লাস এন আর। আর আমাদের কী দেওয়া আছে, সময় দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, তার মানে কী কী দেওয়া আছে এইভাবে আমরা ডানে লিখব, আর বায়ে সূত্রটা ব্যবহার করব। তবে এখানে আগের মতোই আমরা এই পাশটাতে পি রাখব, তাহলে পি রাখতে গেলে কী হবে, এই যথারীতি আগের মতোই রাইট হ্যান্ড সাইডের যেই রাশিটা রয়েছে সেটাকে লেফট হ্যান্ড সাইডে আনলাম আর লেফট হ্যান্ড সাইডের রাশিটা রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাতে করে কি হলো, এই পাশে পি থাকলো, তাহলে এই পাশে পি আছে আর এই যে ওয়ান প্লাস এন আর এই পি এর সাথে গুণন অবস্থায় আছে। সো এই পাশে যদি গুণন অবস্থা থাকে
মানে বাম পাশে গুণন অবস্থা থাকলে লেফট হ্যান্ড সাইডে গুণন অবস্থা যদি একটা রাশি থাকে সেটা রাইট হ্যান্ড সাইডে নিতে গেলে আমরা জানি গণিতের নিয়ম অনুযায়ী সেটা হয়ে যাবে ভাগ, তার মানে নিচে যাবে, তার মানে এ বাই ওয়ান প্লাস এন আর। তার মানে একটু খেয়াল করে দেখো, এই যে এই সমীকরণটা যে আমি তৈরি করলাম এইটাই হলো গুরুত্বপূর্ণ, যে এক এক সময় এক একভাবে আমি যাচ্ছি, মানে সূত্র কিন্তু একটাই, আই ইজ ইকুয়াল টু পি এন আর, কখনো আই চাচ্ছে কখনো পি চাচ্ছি, কখনো এন চাইতে পারে মানে সময় চাইতে পারে, কখনো আর মানে রেট অফ ইন্টারেস্ট চাইতে পারে, কিন্তু আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিসটা একটা সমীকরণ বা একটা সূত্র যেটা আছে ওইটার থেকে কিভাবে আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা সেখানে যাব। দ্যাট ইজ আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর, তার মানে সরাসরি যে এখানে সূত্রটা ব্যবহার করব তা না, আমরা কিন্তু এই সমীকরণটাকে প্রসেস করে নিব যেটা আমাদের দরকার। যেমন আমাদের দরকার হলো পি, তার মানে পি ইজ ইকুয়াল টু এ বাই ওয়ান প্লাস এন আর, তারপরে আমাদের মান বসায় দিতে হবে। ওকে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি যে 10% মুনাফায় 6000 টাকার কত বছর। এবার দেখো, এবার চাওয়া হয়েছে বছর, তার মানে আমি প্রথম যে অঙ্কটা করাইলাম মুনাফা চেয়েছি, তারপরে দুইটা অঙ্ক করাইলাম শুধুমাত্র আসল, কোনো সময় দেখা গেছে মুনাফা আসলে সূত্র ব্যবহার করে করলাম, কোনো সময় আই ইজ ইকুয়াল টু পি এন আর ব্যবহার করে করেছি। তো এখানে দেখো আমরা কি করব, এখানে আমাদের কি চেয়েছে কত বছরে, তার মানে এন এর মান আমাদের জানতে হবে। সো আমরা কি তাহলে এন এর মান সরাসরি তো সূত্র নাই, এন ইজ ইকুয়াল টু আমরা কোনো কিছু সরাসরি শিখি নাই, আমরা শিখছি আই ইজ ইকুয়াল টু পি এন আর। তাহলে আমরা যদি দেখে নেই তার আগে অঙ্কটা কি বলতে চাইছে, যে এখানে কত বছর, তার মানে এন এর মান পাবো, সরাসরি পাবো না, কিন্তু এখানে একটা জিনিস আমি তোমাদের বলি যে এখানে কিন্তু এই যে কত বছরে 6000 টাকা, কত বছরে 9000 টাকা হবে, এই 9000 টাকাটা কি, এই 9000 টাকা কিন্তু আমাদের বুঝতে হবে, এই 9000 টাকা হচ্ছে মুনাফা আসল। তার মানে আমি এখানে সরাসরি মুনাফা আসলে সূত্র ব্যবহার করব কি না এটা আমাকে বুঝতে হবে। কারণ কি, আমি এখানে যদি কোনোভাবে মুনাফা বের করতে পারি, কোনোভাবে দেখো এই যে 6000 টাকা, এই 6000 টাকা রাখার পরে কত বছরে 9000 টাকায় পরিণত হবে, তার মানে এখান থেকে স্পষ্ট একটা জিনিস বোঝা যাচ্ছে যে 6000 টাকা হচ্ছে আসল আর 9000 টাকা হলো মুনাফা আসল। তার মানে আমি কথা থেকেই বুঝতে পারি মুনাফা আসল মানে কি, মুনাফার সাথে আসল যোগ হয়ে বা আসলের সাথে মুনাফা যোগ হয়ে যেটা সেটা হলো মুনাফা আসল। তাহলে মুনাফা আসল থেকে আমি যদি আসল বাদ দেই তাহলে কি পাওয়া যায়, সেটাই আমি করি, যে মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দেই তাহলে কি হয় মুনাফা পাওয়া যায়। দেখো মুনাফা আসল হলো 9000 টাকা আর আসল হচ্ছে 6000 টাকা, তাহলে 9000 টাকার থেকে 6000 টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে 3000 টাকা পাওয়া গেল। তার মানে কি মুনাফা আমরা এখানে পেলাম মানে কি আয় পেলাম, মানে সরাসরি কিন্তু এখানে আয় দেওয়া নাই, আয় আমরা পেলাম। তাহলে আয় যদি পেয়ে থাকি তাহলে এখন আমরা আমাদের সূত্র ব্যবহার করবো, আমাদের কী কী দেয়া আছে আমরা দেখি, যে দেয়া আছে তাহলে আসল দেয়া আছে 6000, সময় বের করতে হবে, মুনাফার হার দেওয়া আছে 10%, আগেই বলেছিলাম যে 10% এই কথাটার মানে কি 10/100, তার মানে আমরা পার্সেন্টকে এইভাবে কনভার্ট করে এটার ভ্যালু পেলাম 0.01, তার মানে মুনাফা পেয়েছি কত, মুনাফা পেয়েছি 3000, তার মানে আয় সমান সমান 3000। মুনাফা কিন্তু এখানে সরাসরি কোথাও লেখার ছিল না, কিন্তু এই প্রশ্ন দেখে আমাকে বুঝতে হবে যে এটা মুনাফা আসল, এটার থেকে আসল বিয়োগ করলে আমাদের মুনাফা পাওয়া যাবে। এইটাই হচ্ছে এই অঙ্কের একটা বৈশিষ্ট্য, যে প্রশ্নটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোন সূত্র তুমি ব্যবহার করবা, ব্যবহার করলে কত তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবা। তাহলে এখানে যথারীতি আগের মতোই আমি আগে বলছি যে আই সমান সমান পি এন আর সূত্র, তুমি যদি সরাসরি এখানে বসাতে যাও তাহলে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে। তার চেয়ে বরং আমরা কি করব, যেটা বের করতে চাই সেটা সমান সমান কত, যেমন এই পি এন আর এই পাশে আনলাম, আইটাকে ও পাশে নিয়ে গেলাম, তার মানে এন এর মান কি হলো আই বাই পি আর, তারপরে আমরা ভ্যালু বসাই দিলাম। আমরা এবার সময় পেলাম, আমরা আসল পেলাম, মুনাফা পেলাম, এবার দেখি মুনাফার আরেকটা অঙ্ক দেখি,
5% মুনাফায় কত টাকা 5 বছরে মুনাফা আসলে 15000 টাকা হবে মানে এখানেও আসল চাওয়া হয়েছে মুনাফা আসল দেয়া আছে তো এটা আমরা একই ভাবে আগেও এটা করাইছি আমি দেখো 5% মুনাফায় কত টাকা তার মানে এখানে আসল চাওয়া হয়েছে আর এখানে হলো মুনাফা আসল তার মানে কত টাকা চাওয়া হয়েছে তাহলে এখানে আগের অঙ্কটায় আমি যেমন কি করেছিলাম যে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায় এখানে কিন্তু সেই সুযোগটা নাই আসলই চাওয়া হয়েছে সো এখানে অবশ্যই মুনাফা আসলের সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে এই জন্য আমি এই অঙ্কটা দেখাইলাম যে অনেক সময় দেখা গেছে যে আমরা কিভাবে বুঝবো যে আসল দেয়া আছে আবার অনেক সময় দেখা গেছে যে মুনাফা আসল দেয়া আছে এই দুটো বিয়োগ করে মুনাফা পেলাম সরাসরি আমরা আই ইজ ইকুয়াল টু পিএনআর সূত্র ব্যবহার করতে পারলাম কিন্তু যখন আসল দেয়া থাকবে না কিন্তু মুনাফা আসল দেয়া আছে সেই ক্ষেত্রে তো আমরা মুনাফা বের করার কোনো ওয়ে নাই কারণ বিয়োগ করার তো সুযোগ নেই আসল দেয়া থাকলে ওটা থেকে আমরা বিয়োগ করতাম সো এই ক্ষেত্রে যে মুনাফা আসলে সূত্রটা সেটাই আমাদের ব্যবহার করতে হবে তো এর আগে একটা অঙ্ক এরকম দেখাইছি তোমরা দেখো এরপরে আমাদের একটু জটিল একটা অঙ্কে যাই একটু জটিল খুব একটা না একটু জটিল সেটা হলো যে 10% মুনাফায় 6000 টাকা কত বছরে এখানে সময় চেয়েছে কিন্তু একটু প্যাচ দিয়ে দিছে মানে কি কত বছরে সেটা দ্বিগুণ হবে দ্যাট ইজ আমরা যদি এই 6000 টাকা বলি আসল তাহলে কত বছরে সেটা দুই গুণ হয়ে যাবে দ্যাট ইজ 12000 টাকায় দুই গুণ মানে কি 6000 টাকার দ্বিগুণ ভেরি সিম্পল আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের আসল ব্যাংকে রাখছি 6000 টাকা কিন্তু আমি চাই কত দ্বিগুণ দ্বিগুণ মানে কি দ্বিগুণ মানে হচ্ছে এই যে দুই গুণ মানে 12000 টাকা তার মানে আমরা চাই হচ্ছে মুনাফা আসল আমাদের 12000 হোক তাহলে 12000 হোক এটা যদি চাই তাহলে মুনাফা কত হইতে হবে 6000 টাকা আমি রেখেছিলাম কিন্তু আমি চাই 12000 টাকা দ্যাট মিন্স আমার কিন্তু 6000 টাকাই মুনাফা হইতে হবে মাইনাস করে দেখি তার মানে মুনাফার সূত্র আবার চলে যাব সেই মুনাফার সূত্রে তার মানে কি প্রথমে কিছু অংশ একটু জটিলতা থাকবে ওইটা যদি বুঝতে পারো তারপরে সূত্রটা তুমি ইজিলি করতে পারবা তাহলে আমি দেখো এখানে কি দেয়া আছে 6000 টাকা দেয়া আছে আসল মুনাফার হার 10% আর আয় হলো কত মুনাফা মানে 6000 টাকা এটা আমরা বের করে নিলাম এটা কিন্তু প্রশ্নে দেয়া নাই এটা আমরা বের করে নিলাম তারপরে আমরা সূত্র ব্যবহার করি আই ইজ ইকুয়াল টু পিএনআর এভাবে করে আমরা এন এর মান বের করব এবং এখানে বসাই দেব মানটা তাহলে আমাদের রিকোয়ার্ড যে টাইম সেটা আমরা পেয়ে যাব এরপরে দেখো আমি আরেকটা অঙ্কে যাই সেটা হলো যে শতকরা বার্ষিক কত মুনাফায় এখানে কিন্তু আবার চেয়েছে কি মুনাফার হার মানে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে এইটা যদি আমরা একটু চিন্তা করি এতক্ষণ আমরা কি করেছিলাম যে মুনাফা বের করছি সরাসরি প্রশ্ন দেওয়া ছিল সব কিছু সূত্রে বসাই দিছি তারপরে কখনো সখনো আসল বের করেছি সূত্রে দেওয়া ছিল বের করেছি আবার একটু ঘুরাই দিছে এখন বের করতেছি মুনাফার হার কিভাবে বের করব তার মানে সূত্রের মতোই কিন্তু এখানে একটু ভাবার দরকার আছে মুনাফা আসল আসল এবং সময় আর যদি মুনাফার হার বের করতে যাই মুনাফার হার বের করতে গেলে একটু একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি অঙ্কে দেখে নিই আমরা কি দেয়া আছে আসল দেয়া আছে 3000 সময় দেয়া আছে 5 বছর মুনাফার হার বের করব আর মুনাফা হচ্ছে এখানে 15000 তাহলে এটা আমরা যদি চলে যাই দেখো এখানে একটা জিনিস আমি করছি সেটা হলো যে এখানে এই যে আয়ের মানটা আর সমান সমান আসছে কি আই বাই পি এন খেয়াল করো সবাই তোমরা এই যে এখানে আয়ের মানটা এখানে 1500 এখানে আমরা আয়ের মান 1500 লিখছি পি এর মানটা কত 3000 লিখছি গুণন 5 আর এর মানটা আমরা কিভাবে কাউন্ট করি আর এর মানটা কাউন্ট করি পার্সেন্টেজ পার্সেন্ট মানে কি আউট অফ 100 যদি আরটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাও তখন তোমাকে কি করতে হবে এখানে 100 দিয়ে গুণ দিয়ে পার্সেন্ট লিখতে হবে আমি তাই করছি এখানে একটু ব্যতিক্রম একটু খেয়াল করতে হবে
সবাই একটু দেখে নাও, এই যে হান্ড্রেড কেন আমি গুণ করছি, এখানে তো হান্ড্রেড ছিল না, হান্ড্রেড গুণ করছি হান্ড্রেড পার্সেন্ট। তার মানে কি হান্ড্রেড পার্সেন্ট কথাটার অর্থ কি আমরা একটু জানি, গণিতে হান্ড্রেড পার্সেন্ট মানে কি তুমি বলো তো, হান্ড্রেড পার্সেন্ট মানে কি? হ্যাঁ, হান্ড্রেড পার্সেন্ট মানে হচ্ছে এক। ওকে, এখন আমরা একটা সৃজনশীল যে অঙ্ক তোমাদের বইয়ে আছে সেটা আমরা দেখি, যে কোন আসল তিন বছরে সরল মুনাফায় সহ তোমার 28,000 টাকা এবং পাঁচ বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। এখন ক নাম্বার কোশ্চেন কি, সরল মুনাফার ক্ষেত্রে প্রতীকগুলির বর্ণনা সহ মুনাফা এবং আসল ঋণের সূত্রটা লেখো। তাহলে আমরা যদি আগেই শিখছি যে দেখো এটা, তারপর যদি আমরা খতে যাই, খতে কি আমাদের বলা হয়েছে কি আসল এবং পাঁচ বছরের মুনাফা মিলে 30,000। তাহলে এইভাবে যদি ইকুয়েশনের মাধ্যমে লিখি যে আসল যোগ পাঁচ বছরের মুনাফা 30,000, তারপরে যদি আসল যোগ তিন বছরের মুনাফা লিখি 28,000, আমি যদি এই ইকুয়েশনের মাধ্যমে যদি বিয়োগ করি, বিয়োগ করলে হয় দুই বছরের মুনাফা, তাহলে এভাবে করে আমরা তিন বছরের মুনাফাটা বের করলাম 3,000। এই 3,000টা হলো এই তিন বছরের মুনাফা, যদি আমি এখান থেকে মাইনাস করে দিই তাহলে আমাদের আসল পাওয়া যাবে। তার মানে এই ওয়েটা আমরা অ্যাপ্লাই করলাম কেন, আসল বের করার জন্য। তার মানে কি কখনো আসল বের করার জন্য আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি, কখনো মুনাফা বের করার জন্য টেকনিক অ্যাপ্লাই করতেছি। তার মানে বুঝতে হবে যে সরাসরি তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, কখনো কখনো একটু কোনো কোনো মনে করো আসল বের করার জন্য একটু ক্যালকুলেশনের দরকার আছে। তো সো আমরা যদি এবার আগের মতো যাই সূত্র, দেখো আগের সূত্রেই এইটুক একটু টেকনিক আছে, এটা আগের মতোই আই ইজ ইকুয়াল টু পি এন আর, তারপরে আর এর মান বের করলাম। এই যে এর আগের অঙ্কে বললাম আর এর মান বের করতে গেলে এই জায়গাটায় আমাদের কী করতে হবে, হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এর পরের অঙ্কটা দেখি, একই হারে কত টাকা ব্যাংকে রাখলে পাঁচ বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। ওকে, তোমরা তাহলে এটা দেখো। আচ্ছা, তোমাদের একটু এখন দেখি সরল মুনাফার সূত্রটা একজনে বলো দেখি, আসলে এই সূত্রটাই গুরুত্বপূর্ণ, এই সূত্র দুইটা পারলেই তুমি সব অঙ্ক পেরে যাবা। ধন্যবাদ, তোমাদের বাড়ির কাজটা দেখো, বাড়ির কাজ। ওকে, ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।